ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. سمعت تبون দিনী বোন ফাতেমা আমি প্রশ্ন করেছি, নবীজির যে চুল জুতা বিভিন্ন জিনিস দেখায় তা কি সত্য? আর সত্য হলে এটাকে আমরা কি উপাধি দেব? সাথে মোবারক বোন কি বোন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্নতে বারাহুল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দু। বন, নবীজির চুল জুতা বিভিন্ন জিনিস দেখায়, এটা সত্য না হওয়ারই কথা। তার কারণ এগুলো আমাদের শরীয়তের জন্য তেমন কিছু না, এবং এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, সংরক্ষণ করে রাখতে হবে, সাহাবায়ে কেরাম রেখেছেন, এরকম ধরনের আমাদের কাছে জানা নেই। তার কারণ তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছে, সে শরীয়ত সংরক্ষিত, সে শরীয়ত সংরক্ষিত, সে শরীয়ত আমাদের জানার, ওই শরীয়ত আমাদের মানা, এটা কর্তব্য। আর ওই চুল জুতা ইত্যাদি যদি রাসূলের হতো তো এটা আমাদের কেন দেখাবে তারা? সাহাবায়ে কেরাম তো চুল জুতা এগুলো দেখায়নি, দেখিয়ে তো কোনো মানে কিছু হয়নি, কিছু করা হয়নি। এগুলো আসলে চুল বা এটা আসলে জুতা বা এটা আসলে অমুক জিনিস, এটাকে এটা কোনো বরকত রয়েছে, এটা কোনো মানে এটাতে কিছু হবে, এটাতে কিছু করতে হবে, এটাতে কোনো মানে মেলা তৈরি মেলা হবে, এটাতে কোনো দিবস উদযাপন হবে, এগুলো ভণ্ডামি, এগুলো ইসলামের শরীয়তের কিছু নয়, এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।